হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা দিক মধ্যে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। এনএম জেএনএম 2023-এর তোমাদের একাধিক প্রশ্ন আসছে রেজাল্ট নিয়ে, ফাইনাল অ্যান্সার কী কবে বেরোচ্ছে, এবং তোমাদের একটা বড় প্রশ্ন কাট অফ নিয়ে, এবং আরও একটা বড় প্রশ্ন আমাদের কি তাহলে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। প্রায় অনেক দিন হয়ে গেল আমরা কিন্তু ফাইনাল অ্যান্সার কেউ পাইনি, রেজাল্টও পাইনি। এই কিন্তু এদিকে অনেক ইউটিউব চ্যানেল বা অনেক জায়গা থেকে তোমরা জানতে পারছো রেজাল্ট বেরিয়ে গেছে, একটা কাউন্সিলিংয়ের নোটিশ বেরিয়েছে। এটা কী, এটা ব্যাপারটা কী? দেখো আজকে পুরো বিষয়টা তোমাদেরকে খুঁটিয়ে বলবো। এটাই কিন্তু আমার লাস্ট ভিডিও রিগার্ডিং এনএম জিএনএম রেজাল্ট 2023-এর মানে তোমাদের আপডেটের ব্যাপারে, ঠিক আছে? এরপর আমি আর ভিডিও দেবো না, এটা তোমরা দেখবে আর বুঝে নেবে যে কী বলতে চাইছি, ঠিক আছে? দেখো ফার্স্টেই বলি, আমি চলে এসেছি WBJB-র অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে এখানে যদি আসো, এখানে আসলেই দেখবে তোমাদের এখানে না তো কোনো ফাইনাল অ্যান্সার কি নোটিশ বেরিয়েছে, ঠিক আছে, না তো কোথাও ফাইনাল অ্যান্সার কি নোটিশ বেরিয়েছে, না তো তোমাদের রেজাল্টে কোনো রকম কোনো নোটিশ বা কোনো রকম কোনো আপডেট দিয়েছে। সুতরাং যে সমস্ত চ্যানেল থেকে বলা হচ্ছে যে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে, আমি দেখে অবাক হয়ে গেলাম কি করে ভিডিওগুলো বলে। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো যে যা করছে করতে দাও, ওটা ওদের কাজ, তোমরা শুধু ওইগুলোকে অ্যাভয়েড করো, ঠিক আছে? রেজাল্ট বেরোয়নি এখনও পর্যন্ত, যদি বেরোতো আমি আমার চ্যানেলে সবার আগে তোমাদেরকে আপডেট দিতাম, ঠিক আছে? যারা দিচ্ছে জানি না ভিউজ কামানোর জন্য কী না কী করবে আর। তো যাই হোক, যারা যে যা করছে করতে দাও, তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো। আমি যখনই কোনো রকম কোনো নোটিশ আসবে তোমাদেরকে অবশ্যই জানাবো, এবং সেটা সবার আগেই জানানোর চেষ্টা করবো, ওকে? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো। এবার তোমাদেরকে বলি, দেখো ফাইনাল অ্যান্সার কী এবং রেজাল্ট তাহলে কি প্রকাশিত হবে না? নোটিশ তো এখন পর্যন্ত আসেনি, অনেকটা দিনও হয়ে গেল, তাহলে কি প্রকাশিত হবে না? দেখো আমি যখন অ্যান্সার কী বেরোই তার আগে তোমাদের বলেছিলাম যে বেরোতে একটু সময় লাগবে। আমি বলছিলাম 7 দিনের মধ্যে বেরোবে, অনেকে বলছিলাম 7 দিনের মধ্যে তো বেরোবেই, তার আগেও বেরোতে পারে। আমি যখন বলেছিলাম 7 দিনের মধ্যে বেরোবে, দেখো একদম লাস্ট মুমেন্টে কিন্তু এই তোমাদের মডেল অ্যান্সারকে বেরিয়েছিল। সুতরাং একটা প্রেডিকশান, এটা কিন্তু কখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, আমিও যে নিশ্চিতভাবে বলেছিলাম এরকম নয়, কিন্তু কথাটা মিলেছিল, ঠিক আছে? আমার প্রত্যেকটা কথা কিন্তু প্রায় মিলে যায়। তোমাদেরকে আজকে আমি বলে দিচ্ছি ফাইনাল অ্যান্সার কী বা রেজাল্ট এটা কবে আঘাত বেরোতে পারে। দেখো একটা প্রেডিকশানে বলছি, ফাইনাল অ্যান্সার কি বেরোতে হয়তো বেশি দিন সময় নেই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে, সেটা হতে পারে 4 দিন, হতে পারে 5 দিন, হতে পারে 10 দিন, ঠিক আছে, বা হতে পারে আজকেই বেরিয়ে গেল, সেটা যে কোনো মুহূর্তেই বেরোতে পারে, কিন্তু রেজাল্ট বেরোতে কিছুদিন সময় লাগবে। এটা আমার পার্সোনাল অভিমত, এবার এটা তোমরা মানলে মানতে পারো, চাইলে এটা স্কিপ করতে পারো, ঠিক আছে? আশা করতে পারো 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আসতে পারে, এর আগে কোনো মতেই সম্ভব নয়, যেটা আমার পার্সোনালি মনে হয়, ঠিক আছে? এবার দেখা যাবে, সেটা ভবিষ্যৎ বলবে। যদি বেরিয়ে যায় তো খুব ভালো, না বেরোলে তাহলে মেনে নিতে হবে, ঠিক আছে? তা এটা হচ্ছে আমার মূল বিষয়। এবার রেজাল্ট নিয়ে তো বিষয়টা জানা গেল যে রেজাল্ট বেরোয়নি, বেরোতে সময় লাগবে, সেটা 10 দিনও বেরোতে পারে, সেটা 2 দিনও বেরোতে পারে, 7 দিনও বেরোতে পারে, বাট আমার আনুমানিক, আমার অনুমান যে 10 দিনের আগে বা 15 দিনের আগে বেরোনোর চান্স খুব কম আছে। 90% চান্স আছে বেরোবে না, 10% চান্স আছে বেরিয়েও যেতে পারে, ঠিক আছে? তাহলে জিনিসটা ক্লিয়ার হলো, এখানে আর কিছু বলছি না। এবার তোমাদের কাট অফ নিয়ে বলি, কারণ একাধিকবার প্রশ্ন আসছে, স্যার আমার স্কোর এত, আমি কি এই জিএনএম বা এএনএম কোনোটাতে কি সুযোগ পেতে পারি গভর্নমেন্টে? দেখো এটা নিয়ে একটু কথা বলতে চাই, তো সেটা দেখে নাও বন্ধুরা। এই যে কাট অফটা দেখানো হচ্ছে না, এটা আমি অলরেডি একবার দেখিয়েছিলাম, ঠিক আছে? এটা তাহলে পুনরায় দেখার কী কারণ আছে সেটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? এবং দ্বিতীয় একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই কাট অফটা কিন্তু পুরোপুরি এক্সপেক্টেড, ঠিক আছে? এখানে লিখে রাখবে এক্সপেক্টেড কাট অফ, এই জিএনএম এএনএম এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে কি, যে আমি আশা করতে পারি বা আমি অনুমান করছি যে এরকম কাট অফ যেতে পারে, কারণ কোনো অফিসিয়াল ডাটা কিন্তু WBJB বলো বা NCI থেকে কিন্তু কোনো রকম কোনো আপডেট দেওয়া থাকে না। সুতরাং এটা আমরা নিজেদের মধ্যে রিসার্চ বা যারা পেয়েছিল তাদের কাছ থেকে এটা ডেটাগুলো পেয়ে তারপর কিন্তু এই ভিডিওটা বানানো হচ্ছে, ঠিক আছে? এবং পরীক্ষার নিরিখে যে এবছর যেরকম পরীক্ষা হয়েছিল, সবাই যেরকম রেজাল্ট দিয়েছে, তোমাদের পোল সমস্ত কিছু মিলিয়ে তবে কিন্তু একটা অনুমান করে এই জিনিসটা বানানো, ঠিক আছে? তো কি কাট অফ যেটা যে যা বলছে ইউটিউব চ্যানেল কত কী বলেছে ওটাই হবে, তাহলে কি আমি সুযোগ পাবো না, এরকমটা কোনো ব্যাপার নয়, এটা এক্সপেক্টেড। তুমি তোমার মতো চেষ্টা করে যাবে কাউন্সিলিংয়ের জন্য, ঠিক আছে? পেলে ভালো, না পেলে নেক্সট ইয়ারের জন্য পড়তে হবে। এটা একদম সোজাসাপটা কথা বললাম, ঠিক আছে? কোনো ঘুরিয়ে পিছিয়ে কথা নয়, সোজাসাপটা কথা। দেখো যে কাট অফটা দেখানো হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, যারা একদম জেনারেল, আমি বলে রাখি 55 থেকে 65-এর মধ্যে তোমার স্কোর থাকে তবে তুমি ধরে রাখতে পারো শেষ পর্যন্ত কাউন্সিলিং করলে তবে তুমি কিন্তু একটা কলেজ পেতে পারো, গভর্নমেন্ট কলেজের কথা বলছি, না তো প্রাইভেট কলেজ, বোঝা গেছে? যাদের জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, একদম ইওর ক্যাটাগরি 65 থেকে শুরু করে 55, ঠিক আছে? 65 থেকে তোমার যদি স্কোর 55-এর মধ্যে থাকে, 55টা খুবই কম চান্স, তবু ধরে রাখো লাস্ট পর্যন্ত গেলে হলেও হতে পারে, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের জেনারেল ক্যাটাগরির কথা। এবার আসছি OBC B।
ওবিসি বি, দেখো ওবিসি বি সব থেকে বড় আপডেট, এটা কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে 53 নয়, মোটামুটি 59 ধরে রাখো, ঠিক আছে 59 বা ধরে রাখতে পারো 60 কাছাকাছি, ঠিক আছে 50 থেকে 60 কাছাকাছি এরকম কিন্তু যেতে পারে এবছরের কাট অফ। কারণ কি জেনারেল এবং ওবিসি যদি দেখা যায়, এই যদি একটা তুলনা করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে ওবিসি এবং জেনারেলের মধ্যে কিন্তু খুব সামান্য, মানে একটা কি বলবো, একটা চুলের যতটুকু মানে ডিস্টেন্স না ঠিক ততটুকু ডিস্টেন্সই কিন্তু এবারের কাট অফ থাকতে চলেছে, কারণ কম্পিটিশন প্রচুর হার্ড হয়েছে এবার, ঠিক আছে। ওবিসি ধরে রাখো এই 60 মতো, ঠিক আছে 50-60 এরকম ধরে রাখো। ওবিসি এ, ওবিসি এর ক্ষেত্রে কিছুটা কমতে পারে, সেটা হচ্ছে 48-50, এর থেকেও বেশি যারা পেয়েছো তো খুবই ভালো, ঠিক আছে যারা 60 পেয়েছো 70 পেয়েছো খুব ভালো, যারা এর থেকে কম পেয়েছো তারা চেষ্টা করবে, ঠিক আছে। আমি ওই জন্য তোমাদের যখনই কমেন্ট আসে না, তোমরা বারবার জিজ্ঞাসা করো স্যার আমার এই এত স্কোর হয়েছে আমি কি তাহলে কি গভর্নমেন্ট কলেজ পাবো, তো আমি একটাই মেসেজ করি সবাইকে, ট্রাই, টি আর ওয়াই, ঠিক আছে। এটা লেখার কারণ কী এবং এটা বলার কারণ কী, দেখো আমি কেন কোনো ইউটিউব চ্যানেল, তুমি হাজারো কমেন্ট করো নিশ্চিত করে কেউ বলতে পারবে না, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেন পড়বে না। দেখো এই ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, আজকে কি বৃষ্টি পড়বে তোমার যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি বলবে, হ্যাঁ আজকে পড়তে পারে নাও পড়তে পারে, তাই তো? নিশ্চিত করে বলা কি সম্ভব? এটা একটা প্রেডিকশান, এটা একটা অনুমান যে আজকে বৃষ্টি পড়তেও পারে নাও পড়তে পারে। সুতরাং এই যে স্কোরটা, ঠিক আছে যদি স্কোরটা 115-র মধ্যে 100 হতো তো আমি বললাম হ্যাঁ তোমার হবে গ্যারেন্টিড, বাট ওখানে আবার কিছু সমস্যা আছে, অনেকে কাউন্সিলিং ভুল করে দিলে সেখানে নাও হতে পারে, বাট একটা মানে সেফ স্কোরের জায়গায় আছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ আমাকে বলে স্যার আমি 50 পেয়েছি আমি কি সুযোগ পাবো আমি জেনারেল ক্যাটাগরি, তো আমি এই ক্ষেত্রে আমি কী বলতে পারি, আমি ওই জন্যই বলি ট্রাই করো চেষ্টা করো, ঠিক আছে। সেই জন্যই বলা হয় ট্রাই করার কথা। যার ধরো স্কোরটা একটু ভালো থাকে, খুব ভালো স্কোর থাকে, আমি বলি হ্যাঁ তোমার সুযোগ আছে, যদি তোমারও স্কোর ভালো থাকে বা তোমার যদি মনে হয় জানবে তুমি আরেকবার কমেন্ট করো, বাট এটাই লাস্ট, ঠিক আছে। এরপর আমি কিন্তু কারোর কমেন্টে রিপ্লাই দেবো না যে স্যার আমার স্কোর এত হয়েছে আমি কি কমেন্ট করেছি পাবো, তো এটা একটা কমেন্ট করে দাও, ঠিক আছে যদি সম্ভব হয় আমি সেটা রিপ্লাই দেবো। আর আমি তোমরা ভালোভাবে জানো প্রত্যেকে কিন্তু কমেন্টে রিপ্লাই দিই, সে আজকে করুক 10 দিন পর করুক 50 দিন পর করুক, করি ম্যাক্সিমাম ক্ষেত্রে করি, কয়েকটা ক্ষেত্রে হয় না, ঠিক আছে। তাহলে জেনারেল ওবিসি বি ওবিসি এ সবার ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে। এবার আসে সব থেকে ইম্পর্টেন্ট এসসি, দেখো এসসি ক্ষেত্রে দেখা যাচ্ছে 45-এর থেকেও কম কিন্তু এবার যেতে পারে, 45-43 এরকমও কিন্তু যেতে পারে, 43-50+ যাদের স্কোর আছে তো খুবই ভালো, ঠিক আছে যারা 60 পেয়েছে খুবই ভালো, এতে কিন্তু একটা গ্রেট অপরচুনিটি রয়েছে এসসির ক্ষেত্রে। এসটি, দেখো এসটিটাও কিন্তু খুব একটা মানে হালকা ফুলকা জায়গায় আছে, ঠিক আছে এক্ষেত্রে বলি দেখো 30+ এর থেকে যদি কমও পাও না, যদি 25-5 কমও পাও, ধরো 25 আসছে স্কোর, তবু চেষ্টা করো কারণ তোমাদের গ্রেট অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। এসটির ক্ষেত্রে কম্পিটিশান চিরকাল খুবই কম থাকে, 25, ঠিক আছে, তার থেকেও যদি তোমার কম থাকে তুমি চেষ্টা করো, এসটিতে লাস্ট পর্যন্ত কিন্তু চেষ্টা করলে অনেক সময় হয়ে যায়, এটা কিন্তু মিরাক্কেল, বা এটা কিন্তু বলবো না যে এটা মিরাক্কেল হয়, বাট এটা হচ্ছে মানে কম্পিটিশান কম হয়, চিরকালই কম হয়, ঠিক আছে। আমি কয়েকটা তোমাদের বলে দেবো ক্যাটাগরি যেখানে চিরকাল ক্যাটাগরি মানে কম হয় ক্যাটাগরি মানে কম্পিটিশানটা, সেটা কি, তো সেটা হচ্ছে একটা এসটি, ঠিক আছে, ইডাব্লিউএস। এবছর কিন্তু কাট অফ মোটামুটি ওবিসির কাছাকাছি যেতে চলেছে, ঠিক আছে। আমি যদিও 48 লিখেছি বাট ধরে রাখো এবার কিন্তু একটা তাগড়া কম্পিটিশান কিন্তু হতে পারে ইডাব্লিউএস নিয়ে, ঠিক আছে। কারণ আমি তোমাদেরকে এবার যেরকমভাবে ভিডিও দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলে দিয়েছি অনেক ক্যান্ডিডেট কিন্তু যারা জেনারেল ছিল তারা কিন্তু ইডাব্লিউএসে কনভার্ট হয়ে গেছে, সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে 48 এটা কিন্তু মোটামুটি এটা সেফ, ঠিক আছে মোটামুটি, তাহলে 48 গেল। এসটি ক্ষেত্রে হতে পারে সিভিল ডিফেন্স, অরফান এবং আর একটা হচ্ছে পিডাব্লিউডি, ঠিক আছে। এই যে চারটে ক্যাটাগরির কথা বললাম, এর তোমাদের যা যত স্কোর হোক না কেন, ঠিক আছে যত স্কোর হোক না কেন তোমরা চেষ্টা করবে, আমি তোমাদের কথা দিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলছি 90% ক্ষেত্রে তোমার চান্স আছে হয়ে যাওয়ার। যে মোটামুটি দেখা গেলো এমন তো নয় যে তুমি 10 পেয়ে তুমি এরকম তো আশা করতে পারো না, 10-12 পেয়ে তো আশা করা যায় না, বাট তুমি যদি মিনিমাম যে স্কোরটা দরকার সেটা যদি মানে একটু সিকিউর করতে পারো, তো আমি বলছি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম চান্স আছে এবার গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবার, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আশা করছি বোঝা গেছে। তাহলে এসটি, সিভিল ডিফেন্স, অরফান এবং পিডাব্লিউডি, তোমাদের র্যাঙ্ক যদি কেউ দেখে থাকো এখান থেকে অবশ্যই জানি, অনেক ক্যান্ডিডেট আছে এই সমস্ত ক্যাটাগরি বিলং করে, তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ স্যার আমি আমি এসটি, আমি পিডাব্লিউডি, আমি সিভিল ডিফেন্স, আমি হচ্ছে অরফান, যার যেটা আছে সেটা কিন্তু কমেন্ট করবে। অরফান ক্যাটাগরি এমন একটা ক্যাটাগরি যেখানে কিন্তু কম্পিটিশন চিরকাল কম থাকে, ঠিক আছে চিরকাল কম থাকে। এখানে যদি তুমি যা বলেছি না এই তোমার 30 বলেছি তো এর থেকে তুমি আরও 10 কমিয়ে দিতে পারো, 10 কেন তুমি 20-তেও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে এটা শেষ পর্যন্ত চেষ্টা করলে হয়ে যায়।
এটা কেন বলছি, এটারও বলার একটা কারণ আছে, ঠিক আছে। যদি আমি 22-এ কথা বলি, 21-এ কথা বলি, 19-এ কথা বলি, 18-এর কথা বলি, এখানে কিন্তু চিরকালই কম্পিটিশনটা কম থাকে, ক্যান্ডিডেট নেই, ঠিক আছে। শেষ পর্যন্ত দেখা যায় যে সিট ফাঁকা আছে অথচ ক্যান্ডিডেট নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের বললাম যে এই সমস্ত যদি তোমাদের র্যাঙ্ক থাকে বা এই সমস্ত ক্যাটাগরি যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করো, হয়ে গেলে হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বোঝা গেল, আর বাকিগুলো তোমরা একটু দেখে নেবে যে কোন ক্যাটাগরি কত কী বলেছি। বাট এটা একটা পুরোপুরি এক্সপেক্টেড, ঠিক আছে, এমন নয় যে এটাই হবে, এর থেকে বেশিও যেতে পারে, এর থেকে কমও যেতে পারে, বাট খুব বেশি কম বেশি হয় না, ঠিক আছে। আমি যতবারই এক্সপেক্টেড কিছু বলেছি এটা কিন্তু হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হয়ে যায়। আর তোমরা ভালোভাবে জানো আমি যতবারই তোমাদেরকে কিছু না কিছু বলেছি সেটা কিন্তু সত্যি হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করা যায় এটা হতে পারে, এটা পুরোপুরি আনুমানিক। তো যাই হোক, কেমন লাগলো, তোমার স্কোর কত সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ভিডিওটা প্রচুর শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং অবশ্যই আশা করছি নেক্সট ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।